সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অক্টোবর মাসের রাশিফল, এবং আজকের রাশি হলো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির রাশিফলের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি দুভাগে বিভক্ত করে করছি। প্রথমাংশে আপনাদের ক্যারিয়ার, স্বাস্থ্যগত বিষয়, শত্রুতা, মিত্রতা, বন্ধুত্ব, সন্তানের এবং আপনাদের উন্নতির জায়গা, প্রেম ভালোবাসা, রোমান্টিকতার জায়গা, এডুকেশনের জায়গা, কর্ম ব্যবসা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় অংশ প্রতিদিনের রাশিফল নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে অনুষ্ঠানে প্রবেশ করা যাক। গত তেইশ তারিখে বুধ কন্যা রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে। বুধ কিন্তু এখানে তঙ্গস্থ হচ্ছে, মূল ত্রিকোণে থাকছে, সক্ষেত্রীয় অবস্থায়। ডিটেলসে আলোচনা আছে, অবশ্যই শেয়ার করবেন এবং দেখবেন। আর একটা কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকের দিনে প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি ওপেন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও অন করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে। দেখুন, অক্টোবরের দশ তারিখে বুধ কিন্তু কন্যায় ত্যাগ করে তুলায় চলে যাবে, এবং তুলা থেকে মাসের শেষে 29শে অক্টোবর সে কিন্তু বৃশ্চিকে চলে যাবে। তার মানে কাছাকাছি সময়, এই এক মাসের কাছাকাছি সময় বুধের কিন্তু তিনটা ট্রানজিট হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো ট্রানজিটের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, আপলোড করা থাকলে, সাবস্ক্রাইব করা থাকলে, আর বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন। 18 তারিখে শুক্র তুলায় প্রবেশ করেছে, এই সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে, এবং শুক্র 13 তারিখ পর্যন্ত তুলায় সক্ষেত্রীয় অবস্থায় থাকছে। বুধ শুক্রের কম্বিনেশন সিংহরাশির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার দ্বিতীয়পতি এবং তৃতীয় ক্ষেত্র আর অধিপতি তারা কিন্তু সক্ষেত্রী হচ্ছে, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং মাসের শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবরের 13 তারিখে শুক্র তুলা থেকে বৃশ্চিকে যাচ্ছে, এবং বৃশ্চিক থেকে ধনুতে চলে যাচ্ছে নভেম্বরের 6 তারিখে। অবশ্যই দেখবেন অনুষ্ঠানগুলো। এবং 17 অক্টোবর সূর্যদেব আপনার রাশির অধিপতি, সে কিন্তু কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করছে। এই যে কন্যা থেকে তুলায় গোচর করছে, এটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার রাশির অধিপতি সেকেন্ড হাউস থেকে তৃতীয় যাচ্ছে, সেই নিয়ে আলোচনা থাকবে, অবশ্যই দেখবেন। দেখুন, প্রথমে আলোচনাটা শুরু করছি। আপনার রাশির ক্ষেত্রে সপ্তমে শনিদেব বক্রী অবস্থায় থাকছে, এইটা কিন্তু আপনাদের জন্য স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এবং আপনাদের স্পাউসের সঙ্গে আপনার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে কিছুটা ঘাটতি আসা, তার প্রতি হয়তো আপনার ডেডিকেশন কম মনে হবে, তিনি কিন্তু অভিযোগ করতে পারেন। যদি কিনা আপনি মেল হন, সেক্ষেত্রে কিন্তু অভিযোগগুলো আপনার দিকে বেশি আসবে। তবে তার ফিজিক্যাল স্বাস্থ্যগত উন্নতির জায়গাটা কিন্তু স্পষ্ট হবে প্রপার ট্রিটমেন্টের আওতায়, এবং সে কিন্তু দ্রুত সুস্থতা লাভ করবে, এটা কিন্তু বেটার থাকছে। আর মাসের 17 তারিখের পর থেকে, সূর্যের গোচরের পর থেকে কিন্তু আপনাদের ঠান্ডা লাগার সমস্যা কিন্তু অনেকের আসতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, ক্যারিয়ার চলছে, তাদের কেউ কেউ কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। সম্মান নষ্ট হওয়া, ক্যারিয়ারের ব্যাড ইম্প্যাক্ট পড়া, ব্যাড ইমেজ তৈরি হওয়া, এইগুলো কিন্তু সূর্যদেব নিজস্থ হবে শুক্রের সঙ্গে, সেই সময়টা কিন্তু একটু ব্যাড যেতে পারে। ফিমেল গঠিত ব্যাপারে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে বদনাম রটনার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। আর যারা ফিমেল আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি স্ক্যান্ডেল কিন্তু আপনাকে এখন সহ্য করতে হবে, বিশেষ করে সূর্যদেব তুলায় প্রবেশের পর থেকে। মানিটারি গেইন করার ক্ষেত্রে মাসের প্রথম অংশটা কিন্তু আপনার জন্য ভালো থাকছে, সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত। আর সেকেন্ড কোয়ার্টার থেকে পরের অংশটা একটু চাপের যাবে, এই সময় কিন্তু সেভিংসটা তত ভালো হবে না। আর বেসিক্যালি একটা সূর্যগ্রহণ হচ্ছে আগামী 2 তারিখে, আমি সূর্যগ্রহণের ভিডিওটা করব। তো 2 তারিখের আগ পর্যন্ত কিন্তু একটু চাপের থাকবে, 2 তারিখের পর থেকে কিন্তু নতুন কিছু স্টার্ট হবে আপনার লাইফে। বছরে 2 বার করে সূর্যগ্রহণ হয়, তো এবারও কিন্তু এটা এই বছরের এই সূর্য ক্যালেন্ডারের এটাই শেষ সূর্যগ্রহণ। তো এই গ্রহণে বিস্তারিত আলোচনা করব, দেখবেন। তবে কি, সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধির জায়গায় কিন্তু বেটার হবে, এটা অনেকাংশেই কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। পরবর্তী জায়গা হলো পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে এবং গুড কম্বিনেশন কিন্তু আসবে। এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধি আপনি পাবেন এবং নতুন নতুন পার্টনার আসার, নতুন কোনো জায়গা সমৃদ্ধির জায়গা, এইটা কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে, এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে। এবং পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় ত্বরান্বিত হবে। ভাগ্যস্থান থেকে কিন্তু ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন, পিতা পিতৃব্যের তরফ থেকে কিন্তু আপনি সব রকম শেল্টার, সব ধরনের সুযোগ সুবিধা, হেল্প কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন। গৃহসুখ শান্তি নিয়ে আলোচনা করব। দেখুন, গৃহসুখ শান্তির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা পাচ্ছেন, বিশেষত শুক্র ট্রানজিট করার পরে বৃশ্চিকে। 13 তারিখের পর থেকে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বড় রকম সাকসেস পাবেন, বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, এবং কর্মক্ষেত্রে কিন্তু ম্যাসিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন। কর্মের কিন্তু একটা উন্নতির জায়গা পাবেন, বিশেষ করে সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আপনাদের জন্য অনেক বেটার ফলাফল কিন্তু আশা করতেই পারেন।
গত 15-16 বছর যে চাপ ছিল সেটা কিন্তু কমা শুরু করবে, এটা আপনাদের জন্য একটা বেটার থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে সন্তান নিয়ে আপনার ক্যারিয়ার নিয়ে, দেখুন সন্তানের বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্বিং পরিস্থিতি চলছে, এটা একটু বুঝে শুনে চলতে হবে। আর সেকেন্ডলি কথা হলো যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, যারা এডুকেশন আছেন পড়াশোনা করছেন ছাত্রছাত্রী আছেন তাদের জন্য কিন্তু একটু মনোযোগ নষ্ট হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। মঙ্গলের আপনার রাশির উপরে পঞ্চমের উপরে কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে, একটু ডিস্টার্বের জায়গা থাকবে। এর বাইরে সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে, কাছে হতে পারলে সব দিক থেকে কিন্তু একটা বেটার ফল আপনি আশা করতে পারেন। পরবর্তী জায়গা হচ্ছে যেটা যে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার জায়গা, দেখুন আয় ইনকাম তো বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি কিন্তু এই সময় আস্তে ধীরে আসতে থাকবে। আর যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তারা একটু সাবধান সতর্কতার সঙ্গে খোঁজখবর নিয়ে করবেন। আর আগুন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থেকে কিন্তু যারা যুক্ত তারা কিন্তু সাবধান সতর্কতা, এইখান থেকে কিন্তু কোনো ক্ষতি হওয়া লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। শত্রুতা খুব বৃদ্ধি পাবে, বদনাম তো হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিন্তু মানিটারি লস হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তবে ফাটকা ইনকামের জায়গা থাকছে, ব্ল্যাক মানি কিন্তু যথেষ্ট পরিমাণ এই সময় আসার একটা টেন্ডেন্সি থাকছে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা যারা বিভিন্ন বড়সড় বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য। আর প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের জন্য কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন এই সময় ফিল করবেন, গত এক মাসের তুলনায় কিন্তু আস্তে আস্তে বেটার পাবেন, অ্যাটলিস্ট 25-30% ইনক্রিজ তো এই সময় পাচ্ছেন। আর আয় ইনকামের জায়গাটা মোটামুটি ভালো যাবে। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে প্রতিদিনের রাশিফলের অনুষ্ঠানে। 1 তারিখে অক্টোবরের 1 তারিখে কিন্তু আপনার আয় ইনকাম ভালো থাকবে, এই সময় মন মজাজ কিন্তু ফুরফুরে অবস্থানে থাকবে, আর্থিক কন্ডিশনও যথেষ্ট ভালো থাকবে। এই সময়টা কিন্তু পার্টনারের সঙ্গে রিলেটিভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা রোমান্টিকতায় ভরপুর থাকবে। যারা আর্লি ম্যারেজ লাইফে আসেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম যাবে, আর যারা প্রেমিক প্রেমিকা আছেন বা প্রেম দাম্পত্য জীবন নিয়ে চলছেন তাদের জন্য কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন থাকবে, সময়টা কিন্তু উপভোগ্য হবে আপনাদের। নতুন প্রেম কিন্তু এই সময় জীবনে উপযোগী হতে পারে। 2-3 তারিখ আয় ইনকাম বাড়বে, এই সময় কনফিডেন্স লেভেলও বৃদ্ধি পাবে। তবে একটা কি, সব কাজ কিন্তু প্রপারলি এই সময় শেষ করতে পারবেন না এবং কিছু একটা পিছু টান মনে হবে যেন থেকে যাচ্ছে। এই সময় আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক চাপও কিন্তু আপনি অনুভব করবেন, এটা একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, পেটের হজমজনিত জটিলতায় ভুগতে পারেন, ফিজিক্যাল টাইমটা কিন্তু ভালো থাকবে না, আর্থিক জায়গায় কিন্তু মোটামুটি বেটার থাকছে। কোনো গিফট উপর উপরক্ষণ এই সময় পেয়ে যেতে পারেন। 4-5 এই সময় কিন্তু আপনার সুখ সমৃদ্ধির সময়, এই সময় কিন্তু পার্টনারদের সঙ্গে আপনার দেনা পাওনা বুঝে নেওয়ার সময় এবং এই সময়টাতে আপনি সব রকমভাবে আর্থিক প্রস্তুতি মেন্টাল প্রস্তুতি নিতে পারবেন এবং কোনো যৌথ ব্যবস্থার বা কোনো জয়েন্ট ভেঞ্চারশিপ কোনো কিছু করার জন্য বিজনেস করার জন্য আপনি কিন্তু টাইমটা আপনার জন্য প্রপারলি বেটার থাকছে। বাট তারপরও চুক্তিপত্র সইস্বাক্ষর করার আগে একটু বুঝে শুনে করবেন, টার্মস কন্ডিশনগুলো দেখে নেবেন। 6-7-8 এই সময়টা কিন্তু আপনার কর্মের ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে এবং বিভিন্নমুখী কাজ কিন্তু আপনার কাছে আসতে থাকবে, সেটা এক্সপোর্ট ইম্পোর্টের হোক বা আপনি যে ধরনের কাজ করেন না তার বাইরেও কিন্তু কাজ বিভিন্নভাবে আপনার কাছে আসবে, বিভিন্ন লোক মারফত আসবে, সেগুলো মেনটেন করে চলতে পারলে কিন্তু সব দিক থেকে আপনাদের জন্য একটা বেটার সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর গৃহস্থ বাড়িতে গৃহ সুখ শান্তির জায়গাতে কিছুটা ডিস্টার্ব হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যে একটু ডিস্টার্বের হতে পারে, কিন্তু তারপরে বলবো গৃহ সুখ শান্তি ভালো থাকবে, বাসায় গেস্ট আসা আনন্দ অনুষ্ঠান উপভোগ করা এটা করতে পারবেন। 9-10 তারিখে আর্থিক সমৃদ্ধির জায়গা পাবেন, ক্যারিয়ার ইনক্রিজ করার ক্যারিয়ার ডেভেলপ করার একটা জায়গা থাকছে, মোটা দাগে সাফল্যের একটা পরিস্থিতি এই সময় কিন্তু আপনারা পাবেন, আয় ইনকাম ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 9-10 তারিখে কিন্তু আয় ইনকাম যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি কিন্তু কর্মর প্রচার প্রসার এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের যার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো থাকছে। 11-12-13 এই 3 দিন কিন্তু কর্মের চাপ খুব থাকবে এবং শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনার মধ্যে থাকবে, সব কিছু দুর্বার গতিতে আপনি কাটাতে পারবেন মনোবলের মাধ্যমে এবং কাজের স্পিডের মাধ্যমে, এবং প্রতিযোগিতামূলক কাজের সময় সাফল্য পাবেন, মানসিক অস্থিরতা কম হবে। আর তবে কি, যারা ছোটাছুটির মাধ্যমে কাজ করেন, ঘুরে ফিরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, এই ধরনের জায়গাতে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আর্থিক আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আর ট্যুর ট্রাভেলের বিজনেস যারা করছেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন তাদের জন্য সময়টা কিন্তু উপভোগ্য হবে, বিজনেস ভালো হবে। 14-15 তারিখ এই সময় কিন্তু একটু অ্যালার্জেটিক সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, যাদেরকে কোল্ড অ্যালার্জিতে ভুগে থাকেন, যাদের বয়স একটু বেশি
কোনো শ্বাসকষ্ট বা অ্যাজমেটিক সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু একটু টাফ যাবে। এর বাইরে কিন্তু সময়টা যথেষ্ট উপভোগ্য হবে, স্পাউসের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে, তার দিকে হয়তো বাড়তি টেক কেয়ার করতে হতে পারে, বাড়তি নজর দিতে হতে পারে, এই জায়গাটা আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার। মোটা দাগে সাফল্য কিন্তু এই সময় আপনি পাবেন 14-15 তারিখে, আর 16-17 তারিখে আয় বিজনেস বাড়বে, ফাটকা ইনকামের সঙ্গে সঙ্গে লটারি প্রাপ্তি বা কোনো গিফট উপহার উপরকম দেশে দেশের বাইরে থেকে দূর থেকে কিন্তু আসতে পারে, এটা একটা ভালো জায়গা। পুরনো ধার বাকি ছিল সেগুলো পরিশোধ করার জন্য কিছু মৌকা পাবেন, আর কিছু ধার দেনা আপনি দিয়েছিলেন মানুষের কাছে, পাওনা ছিলেন, সেই পাওনা কিন্তু আদায়ের একটা ভালো সময় কিন্তু আমি এই সময় দেখতে পাচ্ছি। 18 এবং 19 তারিখে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে, যেগুলো আগে করেছিলেন সেটার ফিডব্যাক কিন্তু এখন পেতে থাকবেন। ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে, সেই সঙ্গে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। তবে একটা জিনিস কি, পিতা বা পিতৃব্যের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু টেনশনে রাখবে, এই জন্য কিন্তু মেডিকেলে ছোটাছুটি করতে হতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে। 20 এবং 21 তারিখ আয় ইনকাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতিও পাবেন, মোটা দাগে সাফল্য এই সময় আসবে, ফিডব্যাক পাবেন, রিটার্নও পাবেন, এবং কর্মের প্রচার প্রসারণা পাবেন, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় থাকছে, সব দিক থেকে কর্মের উন্নতি আসবে, এবং সবচেয়ে বড় জন্য গৃহ সুখ শান্তির জায়গা কিন্তু ভরপুর থাকবে, বাড়িতে কোনো গেস্ট আসা, নতুন অতিথি আসা, এইগুলো কিন্তু আপনার আসতে পারে, এন্টারটেনমেন্টের জন্য যথেষ্ট ভালো সময়। 22 এবং 23 তারিখে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা কোনো ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জায়গাটা ভালো থাকছে, ফ্রিল্যান্সিং যারা করছেন তাদের জন্য নতুন কোনো অর্ডারপত্র হওয়া, নতুন কোনো সেলস হওয়া, এই জায়গাটা কিন্তু মারাত্মক ভালো থাকবে, এটা কিন্তু একটা বেটার সিচুয়েশন থাকছে। আর সন্তানের পড়াশোনা জায়গাতে মনোযোগ বাড়বে, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা অংশগ্রহণ করলে সেটাও কিন্তু সাকসেস সময় বৃদ্ধি পাবে সন্তানের ক্ষেত্রে। 24-25-26 এই সময়টা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা আপনার মধ্যে কিন্তু একটু ঘোরাঘুরি ছোটাছুটি বেশি করতে হতে পারে, এই সময় যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য খুব ফাস্ট রেজাল্ট পাবেন, যারা রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন, ট্যুর ট্রাভেলে বিজনেস করছেন, ভেহিকলসে বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ টাইম থাকছে। আরেকটা জায়গা হচ্ছে এই সময় চন্দ্রমঙ্গলের যোগ থাকবে আপনার রাশিতে, রাগ প্রতিহিংসা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই জায়গাতে নিজেকে একটু দমিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এবং আপনার সামনে যিনি থাকবেন পাশে যিনি থাকবেন উভয়ের জন্য কিন্তু বেটার থাকবেন, অথবা রাগের বশবর্তী কিছু বলে ফেললেন বা করে ফেললেন সেটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর হতে পারে অপোজিট জনের জন্য। 27-28 তারিখে আয় ইনকাম বৃদ্ধি পাবে, হারানো মনোবল ফেরত পাবেন, এমনিতেই এই সময়টা আপনার মার্ভেলাস যাবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, স্পাউসের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে, তার প্রতি বাড়তি নজর দিতে হবে, এবং তিনি চাইবেন যে আপনি তার দিকে ফোকাসটা রাখেন এবং তার টেক কেয়ার করেন, তার দিকে পর্যাপ্ত পরিমাণ নজরদারি করেন, খেয়াল রাখেন, এই জায়গাটা কিন্তু একটা আপনার জন্য বেটার হবে। আর ব্যবসা বাণিজ্য স্বপেশায় যারা আছেন, রাজনীতিতে যারা আছেন, কোনো পদ পজিশনে সময় কিন্তু পেতে পারেন, সাফল্য কিন্তু আসবে। 29 এবং 30 তারিখ এ সময় সেভিংসের জায়গাটা কিন্তু ভালো হবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু এ সময় বৃদ্ধি পাবে, ব্যাংকে পুঞ্জীভূত হবে অর্থগুলো, সব দিক থেকেই কিন্তু মনটা খুশিতে ভরপুর থাকবে, কিন্তু তারপরেও পাণ্ডবগণটা আদায় হবে, গিফট উপর উপকরণ পাবেন, মনটা খুশিতে ভরপুর থাকবে, কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু মনটা বিক্ষিপ্ত থাকবে, কারণ হলো এই সময়টা কিন্তু বিক্ষিপ্ততা আপনার মধ্যে গ্রাস করবে, একাকিত্ব কিন্তু আপনাকে গ্রাস করতে পারে, একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক থাকবেন, নতুবা কিন্তু সমস্যা ঝঞ্ঝটের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। মাসের শেষ দিন 31 নভেম্বর, অক্টোবর এবং 1 নভেম্বর আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময় কিন্তু আর্থিক উন্নতির জায়গা, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা এটা কিন্তু দেখতে পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা হবে, দূর থেকে বিদেশ থেকে কোনো খোঁজ, বিজনেসের কোনো খোঁজ, কোনো চুক্তিপত্র হওয়া, ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ আসা, কোনো বেনিফিট আসা, এই জায়গাগুলো কিন্তু পাবেন, কোনো পলিটিশিয়ান বা কোনো প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কিন্তু মিটিং সিটিংয়ে আপনি লাভবান হবেন। মোটামুটি এই ছিল আগামী অক্টোবর মাসের রাশিফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিকে আবার দেখা হবে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।